যদি না হয় তবে তোমার নাম কি? আমার নাম বনমালি। ছেলে মানুষ কিচ্ছু জানো না, বনমালিও যা বন্য কৃষ্ণও তাই একই। বনমালির মানে জানো? না। বনমালি মানে বনকৃষ্ণ, আর বনকৃষ্ণ মানে বনমালি। আচ্ছা বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বনকৃষ্ণ? না। ছি ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মেধর বাবা মেধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি ছি, বাবা আমাকে বলে ভুতু। আচ্ছা ভুতু বাবু, তোমার বা হাত কোনটা বলো দেখি। এই যে ডান হাত। আচ্ছা ভুতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি। এই যে। আচ্ছা ভুতু বাবু, এই যে কি বলো দেখি। Thank you.
শীত না পড়লে পৌষ পার্বণ কি আর জমে? ওগো, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানা বাকি নেই। ও মা, কি পদে সে যে এখনো বসে আছে। কি আর হবে, দাঁড়া আমি দেখছি। পিঠে আর খাবে? সে কি কথা, আর দুটো খাও। না, অনুমেঘ, কনাদ, রাপ্তি, রেবন্ত, স্বরূপা, ধন্যবাদ। আচ্ছা, এই সুন্দর যে বাচ্চাদের নাটকটি দেখলেন আপনারা এতক্ষণ, সেই নাটকটি পরিচালনা করেছেন রূপসা মন্ডল দাশগুপ্ত। আমি স্টেজে ডেকে নেব রূপসাকে, এবং রূপসা পরিচয় করিয়ে দেবে তার এই এত সুন্দর পরিচালনা করা নাটকটির ক্যারেক্টারদের। নমস্কার। এই নাটকটি আমরা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই সবচেয়ে সহজ এবং ছোট নাটক বাছা হয়েছিল। রুদ্র এখানে তিনকড়ি বনমালী, তিনকড়ি হচ্ছে রুদ্রনীল, আর মহুল অনুমেঘ, আমি সব নাম জানি, আর রাপ্তি হয়েছে বুতুর মা, আর স্বরূপা আমাদের খুবই হেল্প করেছে এই ক্যারেক্টারটি করে দিয়ে, কারণ আমার আর সুন্দরী দিদিমা সেই আর কেউ ছিল না করার মতো, কোনো ফিমেল পার্ট করার মতো কেউ ছিল না, আর রেবন্ত পিসেমশাই পার্ট করেছে, আর কনাদ বা নিমো বলে নাকি আমরা ওকে, কনাদ আসলে রূপসার ছেলে, ও ভূতর বাবার পার্ট করেছে। আর এই পুরো ট্র্যাকটা এবং রেকর্ডিং সব কিছুতে হেল্প করেছে শাশ্বতদা। শাশ্বতদা একবার স্টেজে আসতে হবে, আর আমাকে স্টেজ সাজাতে বিশেষভাবে হেল্প করেছে সোনিয়া, যে নিজে খুব ভালো গায়িকা, আপনারা নিশ্চয়ই তার গান শুনবেন একটু পরে, ও আমাকে বিশেষভাবে হেল্প করেছে স্টেজ ডেকোরেশন। একটা জোরে হাততালি হয়ে যাক এই ক্ষুদে শিল্পী এবং তার অভিভাবকদের জন্য। সাথে ঝুমা, সবাই চলে এসো, ফুল টিম।
একটু সরে, একটু সরে।